my god. Best interesting. একদমই আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড সত্যি আনএক্সপেক্টেড মানে এই গানটা এটা তো একদমই এক্সপেক্টেড গানটা এক্সপেক্টেড মানে এই গানটা কথা পুরো টিজারটাতে পুরো গানটা ছিল হ্যাঁ ভালো করে ডায়লগ আসবে কিছু অ্যাকশন স্টার্ট হলো সেখানে ওই একটুখানি কমিয়ে দিল গানটাকে টোনটাকে চেঞ্জ করে আবার লাস্টে এনে দিল হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপল। আমি অম্বালি আর আমি অভিষেক, আর আমি এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ এই রেড বাটনটা ক্লিক করে দিন আর বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, পোলস দিই, কিছু কিছু কোশ্চেন্স অ্যান্সার্স দিই। ওখানে আপনারা নিজেদের মতামত জানাতে পারেন অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। সাস বহু আর ফ্লেমিঙ্গো, যেখানে ডিম্পল কাপাডিয়া আছে আর দেখে নিচ্ছি, ডিম্পল কাপাডিয়া, সারিকা সিং, রাজীব অঙ্কিত, দীপক দাবরিয়াল, রাধিকা মদন, ঈশা তলওয়ার, আমি পরে সার্চ করে দেখছি। তো এটা ডিজনি প্লাস হটস্টারে রিলিজ করছে, 5th মে অল এপিসোডস একসাথে বেরিয়ে যাবে। কি টপিক নিয়ে সিরিয়াসলি পুরো গানটা দেবে নাকি? এরকম কোন সিনেমা কোন জায়গা হয় গো? টাকা হচ্ছে মেয়েদের দেবো রাজস্থান বাজাতে। ও হোয়াট 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 একদমই না, এটা রাজস্থানেরই কোন একটা ফ্যামিলির স্টোরি মনে হলো। রামলীলা যে পাখি কোন ক্যারেক্টারিস্টিক্স পার্টিকুলার বাই বিউটি ব্যালেন্স, আচ্ছা ব্যালেন্স, পটেনশিয়াল রোম্যান্স, মানে বিউটি আর মেবি গ্রেস, এগুলোকে ব্যালেন্স করার, বুম বুম বুম, ও মাই, অ্যাকশন আর বাড়ির কাজ দুটোকেই ব্যালেন্স করছে, মেবি সেটার জন্য ফ্লেমিঙ্গো বলেছে, আই এম নট শিওর। সেটা হয়তো সিরিজটা দেখলে বা ট্রেলার বেরুলে আর একটু পড়াশোনা করলে বুঝতে পারবো ফ্লেমিঙ্গোর মানেটা কি। বাট ও মাই গড, বেশ ইন্টারেস্টিং, একদমই আনএক্সপেক্টেড 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 মানে এই গানটা এটা তো একদমই এক্সপেক্টেড গানটা এক্সপেক্টেড মানে এই গানটা কথা পুরো টিজারটাতে পুরো গানটা ছিল হ্যাঁ ভালো করে ডায়লগ আসবে কিছু অ্যাকশন স্টার্ট হলো সেখানে ওই একটুখানি কমিয়ে দিল গানটাকে টোনটাকে চেঞ্জ করে আবার লাস্টে এনে দিল। একটা মনে ডায়লগ আছে যে বহু আর বেটি এক নেই হো সকতে, না আইডিয়াল বহু মে সে ফরক হোতা হ্যায়, ওটাই বল ফক দিস ফরক, তাই বললো আর কিছু না। বহু আর বেটি মে ফরক হোতা হ্যায় বললো, আইডিয়াল বলো না কে,
আরেকবার শুনবো আইডিয়াল বেটি মে ফরক হতে এরকম যদি চেষ্টা বলে এই যে ওখানটা বেটি আর বাহু মে ফরক হতে বেটি আর বাহু মে ফরক হতে এটা বলে নরমালি হ্যাঁ বেটি আর বাহু মে ফরক বেটি আর বাহু মে ফরক ফাক দিস ও মাই গড প্রত্যেকটা মনে হয় এখানে ফিমেল ক্যারেক্টার একটা স্ট্রং পুরো সব ফিমেল ক্যারেক্টারই দেখলাম ওটাই দেখছিলাম যে সব ফিমেল ক্যারেক্টার টাকা ওড়াচ্ছে ফিমেল ক্যারেক্টার নাচছেও নাচাচ্ছেও গুলিও মারছে ভালো এখন পরপর বেশ ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যে টিভি সিরিজ বা মুভিজ গুলো হচ্ছে এটা একটা দরজা খুলে দিচ্ছে দেখানোর বা চিন্তা ভাবনা করার আন্ডার কভার বা এটা বা গ্যাসলাইট সবকটাই ফিমেল সেন্ট্রিক সিনেমা হচ্ছে আমি এটা বলবো না যে ফিমেল হোক মেল হোক না হোক বা মেল হোক ফিমেল হোক না ভাই হিউম্যানস দুটো ক্যারেক্টারই সমাজে আছে দুটো ক্যারেক্টারকে দেখানো দুটোই গুলি চালাতে পারে দুটোই খুন করতে পারে মানে মার্ডারার যে শুধু ছেলেরাই হয় মেরা হয় না এইটাই মানে এটাই যে আমরা হয়তো কম বেশি আছে বাট হয় মানে আমরা একটা মানে টিভিতে বা একটা টাইমে টিভিতে এখন বলবো না বাট একটা টিভিতে ধরন ছিল যে ওই বৌরা বা শাস্তা অত্যাচারী মানে হচ্ছে মানে ওই বাড়িতে খেটে খেটে মরবে আইডল বৌ মানে তোমাকে হাতের সামনে চা ধরবে খাবার ধরবে তো এই কনসেপ্টগুলো না এই কনসেপ্টগুলো হয়তো সবার বাড়িতে নেই নেই এই কনসেপ্টগুলো সিনেমা দেখে দেখে মানুষের মাথায় ঢুকিয়ে দিয়েছে না শুধু সবার বাড়িতে নেই শুধু নয় ব্যাপারটা হচ্ছে যে শুধু ওইটাকেই ফোকাস করা হতো আগে তাছাড়াও অনেক কিছু আছে অনেক রকমের ফিমেল ক্যারেক্টার আছে অনেক রকমের মেল ক্যারেক্টার আছে তো সেগুলোকে নিয়ে এখন এক্সপ্লোর করা হচ্ছে সেগুলোকে এখন তুলে ধরা হচ্ছে আর ওগুলো দেখানোর ফল কি হতো সবাই ভাবতো যে মেয়ে মানেই ওই জিনিসটা এক্স্যাক্টলি বাট ওটা নয় দেখিস না সিরিয়ালে কি করে দেখিস না সিনেমা কি করে তো সেই কনসেপ্টটা কারণ যেহেতু এই মিডিয়ামটা এই যে আর্ট ফর্মটা এটা অনেকটা ইম্প্যাক্ট ফেলে মানুষের সাধারণ মানুষের লাইফে মানে এটাতে অনেকজন অনেক রকম ইন্সপায়ার হয় ইমপ্রেশন ক্রিয়েট করে তো এখানে যতটা পারা উচিত একটা ভার্সেটাইলিটি রাখা উচিত এটা আমি বলবো না যে এরকম মানুষ আছে মেয়ে মানে গুলি মারে খারাপ চায় বা ভ্যাম্প হয় তো ব্যাপারটা আইডিয়াল বহুর মতন মেয়েরাও আছে মানে আমরা যেটা বলি প্রত্যেকটা মানুষ আলাদা ইন্ডিভিজুয়ালিটি এখন বেশিরভাগ চলছে ইন্ডিভিজুয়ালিটিকে নিয়ে কথা বলা তো ওটাই বলবো প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালিটিকে রেসপেক্ট করো তোমার মতো নাও হতে পারে তাই বলে সে যে ভুল সেটাও না আর সবগুলোকে দেখানো এই মাধ্যমটার মধ্যে দিয়ে খুবই ভালো মানে এটা চলছে এখন এই ট্রেন্ডিং এসেছে এটা খুব ভালো ভালো যারা জানে না অনেকেই আছে যারা জানে না অ্যাওয়ার নয় ব্যাপারগুলো নিয়ে তারা অ্যাওয়ার হচ্ছে এগুলো দেখে সেটা অনেকটা ইম্প্যাক্ট ফেলছে খুবই ভালো আর মানে ব্যাপারটা হয় না আমি বুঝলাম না গানটার সাথে মানে গানটা হচ্ছে একটা সিরিয়ালটা যে আইডিয়াল একটা কাপড় কোন ভাবে এটাকে প্রোডিউস বা কিছু করেছে কারণ গানটা ইউজ করছে মিন্স কিছু তো এজন্য ভেবেছিলাম হালকা ইউজ করব ভাবে হয়তো জড়িত বা পারমিশন নিয়েছে কিছু একটা হবে না একটা কাপড়ের যে সিনেমাটা তোমার ওই লিপস্টিক আন্ডার বোরখা এত স্ট্রং মানে দেখানো ছিল একদম অন্যরকম পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখানো হয়েছিল জিনিসগুলোকে সেটা হতে পারে একটা কাপড় হয় প্রোডিউস বা ডাইরেক্ট বা কোনো কিছু সাথে আছে সেটা একটু দেখতে হবে আমাদের লিস্টটা আর আমি তো বলবো ওই মানে আমার ফার্স্ট মাথায় এলো আমি দেখতাম না সিরিয়ালটা বাট এই টাইটেল ট্র্যাকটা কি না দেখেছে আমার মনে হয় না পুরো ইন্ডিয়ায় কেউ বাকি আছে তো আমার টাইটেল ট্র্যাকটাই মনে হলো তুলসী আসছে তুলসী তলা থেকে ওয়েলকাম করছে আর একটু ডুম 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 করে মেরে দিচ্ছে মানে ব্যাপারটা হয় না যে গানটাকে ওটা এরকম মেয়ে হয় না এরকম হয় তো দুটো ডিফারেন্ট ক্যারেক্টার উইথ মিউজিক তো ট্রেলার বেরোলে আরো বুঝতে পারবো কি মানে স্টোরিটা অ্যাকচুয়ালি কি হ্যাঁ সেটা একটু বোঝা যায়নি কিছু স্ট্রং ফিমেল ক্যারেক্টার আছে সেটা বোঝা গেল আর কিছু অ্যাকশন ভায়োলেন্স আছে আর কিছু তুমি একদম রাজস্থানের কোন একটা ফ্যামিলিকে নিয়ে আউট অফ দা বক্স স্টোরি পাবে তুমি একটা নতুন স্টোরি আমরা হোপ করছি অবশ্যই হোপ করছি আর ডিম্পল কাপাডিয়া বেশ কিছু ভালো মুভিস করছে না ভালো ভালো অ্যাক্টিং করেছে যেতে করলো বলো ওই মুভিটা আমরা দেখলাম ক্রিস্টোফার নোলানের যে মুভিটা টাইম মেশিন নিয়ে যেটা আমরা ভুলে যাচ্ছি বাট ওটাতে ডিম্পল কাপাডিয়া ছিল আর রিসেন্টলি পাঠান করলো পাঠানে ছিল তো খুবই ভালো অ্যাজ অ্যাক্টর হিসেবে খুবই ভালো তো হোপফুলি
ভালো কিছু একটা পাবো এখান থেকে। খুব ভালো স্টোরি, খুব ভালো, আমরা এক্সপেকটেশন অনেক বেড়ে গেছে এটাতে। তো এটা 5th মে রিলিজ করছে, তো তখনই আমরা ফুলফিল করো প্লিজ। তার আগে ট্রেলার রিলিজ করলে আমরা দেখবো, ট্রেলারে আরো বুঝতে পারবো আরো কি নিয়ে ব্যাপারটা। আপনারা জানাবেন আপনারা কতটা এক্সাইটেড আর আপনারা ইন্টারেস্টেড কিনা এটা দেখার জন্য। আমাদের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন প্লিজ, লাইক করবেন, পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, আর এরকম ভিডিও আর কি রিয়াকশন বা রিভিউ আমরা করতে পারি সেটা কমেন্ট বক্সে সাজেশন অবশ্যই দেবেন। আর প্লিজ পারলে শেয়ার করবেন, তাতে অন্যরাও দেখতে পায় আমাদের ভিডিওটা। আমাদের চ্যানেল খুব নতুন, তাই জন্য আমাদের চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করে। আপনারা ফেসবুকে পোস্ট করতে পারেন আমাদের লিংকস দিয়ে, বা হোয়াটসঅ্যাপে আপনাদের প্রিয়জনকে পাঠাতে পারেন। আর তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, বাই।